খেলার মাঠ থেকে বিদায় নিয়ে বিয়ের পিড়িতে সিরাজ জাহান স্বপ্না, পাশেই সৌদি প্রবাসী বর সুবেহ সাদিক মুন্না। তারকা খেলোয়াড়ের বিয়ে, তাই কমতি নেই আয়োজনের। বিয়ের গেট থেকে শুরু করে খাবারের টেবিল, সবখানে সাজ সাজ রব। মেয়ে মানুষ হিসেবে যেহেতু জন্ম নিয়েছে, বিয়ে তো দিতে হবে, তা আমরা সবাই খুশি এলাকাবাসী। তা ভাতিজ খেলোয়াড়ই ছিল, একসময় ক্রিকেট খেলোয়াড় ছিল, ওইভাবেই তাদের সাথে পরিচয়। আমাদের খুব ভালো লাগতেছে, যার কারণ বাংলাদেশে একটা সেরা ফুটবলার আমাদের গ্রামে যাবে, এটা খুব আনন্দিত। বরকনের পরিবারের লোকজন জানান, স্বপ্নার সঙ্গে ফেসবুকে পরিচয় মুন্নার, এরপর আলাপচারিতা, প্রেম, শেষে বিয়ে। আমার আপু দীর্ঘ 10 বছর ধরে এই খেলার সঙ্গে যুক্ত ছিল, কিন্তু বর্তমানে নিজের স্বইচ্ছায় সে পদত্যাগ করে, বর্তমানে সে বিয়ের পিড়িতে বসতেছে আলহামদুলিল্লাহ। স্বপ্নার নতুন জীবনকে স্বাগত জানালেও নারী ফুটবল অঙ্গনে বড় শূন্যতার কথা জানান তার সহ খেলোয়াড়রা। নতুন জীবনে তিনি পা রাখতেছেন, তাদের মানে তার জন্য শুভকামনা রইল। নতুন একটি জীবনের পদার্পণ করতেছে, তার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া থাকলো। উনি খুব খেলাপ্রেমী একজন মানুষ এবং এই 4 বছরে উনি আমাকে অনেক সাপোর্ট করছে। আমি যদি এখনো বলি যে আমি আবার ব্যাক করব, তারপরেও কোনো মানে সমস্যা নেই। আমি অনেক ভাগ্যবতী যে আমি ওনার মতো একজন মানুষ পাইছি। আসলে ওনার ব্যক্তিত্ব আমার খুবই ওনার কাছে কেন মিশে আর ওনার মতো মানুষ পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। গত বছর স্বাগতিক নেপালকে হারিয়ে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর সাব চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। টুর্নামেন্টে 4টি গোল করে বাংলাদেশকে চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে বড় অবদান রাখেন স্বপ্না। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর।